উমা ক্রিকেটার এপিসোডের শুট হচ্ছে, উমা আলিয়া সেজে এসেছে। বংশ্রী, ইওর ইউটিউব চ্যানেল, প্লিজ ওয়াচ এন্ড সাবস্ক্রাইব। অবশেষে ব্যাট হাতে মাঠে নামলো উমা, এবং আলিয়ার জন্য এই সমস্ত কিছু হচ্ছে। দিদির সম্মান রক্ষা করতে উমার এই ডিসিশন। তবে সত্যি কি লুকিয়ে থাকবে, উমাকে কি চিনতে পারবে সকলে মাঠে? এরই একটা স্পেশাল সিকোয়েন্স হয়ে গেল উমা সিরিয়ালের। তারই কিছু বিহাইন্ড দ্য সিন নিয়ে আপনাদের সঙ্গে আজকে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। উমা ক্রিকেটার এপিসোডের শুট হচ্ছে, আমরা সবাই চলে এসেছি একটা ফ্যান্টাস্টিক সেট আপ, বড় একটা মাঠ, গ্যালারি, সবাই ক্রিকেট খেলাধুলো হচ্ছে। সো আমি তো খুব এক্সাইটেড, কারণ আমার নিজের ক্রিকেট খেলতে খুব ভালো লাগে, আর এখন সেই জন্য পুরো উইমেন্স টিমের সাথে এখন প্র্যাকটিস করছি, তাহলে আপনারা দেখতে ভুলবেন না। নমস্কার, আমি সিনজিন, আপনাদের সকলের প্রিয় উমা। আপনারা তো চারপাশটা দেখে বুঝতেই পাচ্ছেন, উমা আজকে খেলতে এসেছে, মাঠে এসেছে। প্রায় অনেক বছর পর উমা আবার মাঠে। তো এই যে উমা আলিয়া হয়ে খেলবে, তো এটা কি সবাই জানতে পারবে? সেটার জন্য আপনাদের চোখ রাখতে হবে প্রত্যেক দিন ঠিক সন্ধে 7টায় শুধুমাত্র জি বাংলায়। আজকে আমরা মাঠে খেলতে এসেছি, মানে আমার বেবি আলিয়া খেলবে, কিন্তু ওর তো কোমরে ব্যথা আপনারা জানেন, সুতরাং তার জায়গায় আজকে উমা খেলবে। আমি আর আমার বেবি উমাকে প্রিপেয়ার করছি মাঠে নামানোর জন্য, কিন্তু উমা কি আদৌ খেলতে পারবে? মানে উমা যদি খেলতে না পারে তাহলে আমার মেয়ে সিলেকশনটা হবে না। সো আমরা ভীষণ টেনশন, আমরা ঠিক বুঝতে পারছি না যে কী হবে। লেটস হোপ ফর দ্য বেস্ট, আশা করি যে উমা ভালো খেলবে এবং আমার বেবির ইন্ডিয়ান টিমে সিলেকশন হয়ে যাবে। নমস্কার, আমি উমা। কিন্তু আপনারা উমাকে যেই লুকে দেখেন, উমা আজকে একদমই সেরকম ভাবে নেই। আজকে উমা আলিয়া সেজে এসেছে। আলিয়ার কস্টিউম, আজকে মাঠেই আছি, খেলা শুরু হবে, এক্ষুনি শুটিং চলছে, শুরু হয়ে গেছে। তো আপনারা দেখুন যে আলিয়াকে ধরা পড়ে যাবে, মানে সবাই কি জানতে পেরে যাবে যে ওটা উমা? খুব রিস্ক জোনে আছি এখন, দেখা যাক কি হয়, দেখুন আপনারা। বংশ্রী, ইওর ইউটিউব চ্যানেল, প্লিজ ওয়াচ এন্ড সাবস্ক্রাইব।